रिटिक मैडम रेडी है लाइव हाँ ऑन। মানে শুরু করে দিন, লাইভ শুরু হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, শুরু হয়ে গেছে। আচ্ছা, হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা, এবং ফুডিস পানের পক্ষ থেকে সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা। সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা। ফুডিস পানের এই আজকে তৃতীয় পর্ব চলছে, যেখানে আমরা লাইভ কিছু টক শো করছি। আমাদের যে কম্পিটিশন, যেটা আমাদের ইন্টারন্যাশনাল ফুড ফটোগ্রাফি যে কম্পিটিশনটা চলছে, সেই ফুড ফটোগ্রাফি কম্পিটিশনে যে 1 মাস ধরে চলছে, অলরেডি আমরা 15-তে শুরু করেছি এবং আমরা বেশ কটা দিন পার করে নিয়েছি, আর বেশি দিন বাকি নেই। 15 অব্দি লাস্ট ফটো জমা দেওয়ার তারিখ, দ্য লাস্ট ডে ফর ফটো সাবমিশন, ফুড ফটোগ্রাফ সাবমিশন লাস্ট ডেট ইজ 15th of November। সো ডোন্ট লেট, আপনারা ছবি যত তাড়াতাড়ি পারেন আপনারা ছবি জমা করে দিন। আর আরেকটা যেটা হচ্ছে, যে একটুখানি বলে নি, আমাদের এই ফুডিস ফানের মেইন কর্ণধার, যে তাকে থ্যাংক ইউ না বললে আমাদের এই প্রোগ্রামটা সুন্দর হবে না, অনিন্দিতা বিশ্বাস, যে ডিরেক্টর আমাদের এই ফুডিস ফানের এবং আইহোরা কোম্পানির, আইহোরা যে কোম্পানি রয়েছে সেখানকার উনি ডিরেক্টর। তো তা মানে তার সেই মানে কি বলবো, মস্তিষ্ক প্রসূত এবং প্ল্যান, এবং তার সঙ্গে আমি একটু সঙ্গে সাহায্যে মানে পেছনে সাহায্যে রয়েছি, তো সেই নিয়েই পুরো আমাদের পথ চলা শুরু। তো থ্যাংক ইউ অনিন্দিতা বিশ্বাস, এবং সবাই কি বলবো, সবাই আপনারা আশীর্বাদ করবেন যাতে ফুডিস ফান অনেক পথ এগোয়। আচ্ছা, আজকে এই যে লাইভ টক শো, তাতে রয়েছে ওপার বাংলার শাহনাজ ইসলাম, যে শেফ শাহনাজ ইসলাম, কালিনারি আর্টিস্ট শাহনাজ ইসলাম। আমি শাহনাজকে বহু বছর ধরে চিনি, এবং যত দিন যাচ্ছে শাহনাজ তার এই কালিনারি ইন্ডাস্ট্রিতে, তার এই ফুড ইন্ডাস্ট্রিতে, সে দিন দিন এগিয়েই চলছে খুব সুন্দর ভাবে, এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করা, ইনস্টিটিউশনের সঙ্গে কাজ করা, হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন যেগুলো সেগুলোতে কাজ করা, প্রচুর স্টুডেন্ট শাহনাজের কাছে ক্লাস তারা নেয়, মানে শাহনাজ ক্লাস নেয়, তারা শেখে। হ্যাঁ, বহু স্টুডেন্ট। তো শাহনাজকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শাহনাজ, দিদি, ওয়েলকাম টু তোমাকে দ্য অনেক ফুডিস অনেক পান। ধন্যবাদ। হ্যাঁ, অনেক ভালো লাগছে, ফুডিস পানের সাথে আছি, সাথে থাকছি, খুবই প্রাউড ফিল করছি। তুমি যে উদ্যোগটা নিয়েছো এটা খুব সুন্দর একটা উদ্যোগ, এবং এটা এই যে ফুডিস পানের টিমে যারা আছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। খুব ভালো লাগে যখনই আমরা এপার বাংলা ওপার বাংলা মিশে মিশে কাজ করি, তখন আসলেই ভালো লাগে, খুব একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, তাই না দিদি? একদম। এবং এপার ওপার বাংলার যেটা বিষয় হচ্ছে, প্রথমতই হচ্ছে আমাদের ভাষা, খাওয়া দাওয়া, যেটা এতটাই মিল যে আমাদের মানে মনেই হয় না যে আমরা দু কি বলবো, একটা কাঁচা তারের বেড়ার, জাস্ট ওই কাঁচা তারের বেড়াটাই রয়েছে, কিন্তু এতটাই আমাদের আন্তরিকতা এবং এত কিছুই এতটা মিল যে মনে হয় না যে খুব বেশি দূরে বসে আছো। হ্যাঁ, আমি বলছি তো, আমি যখন যাই মাঝে মাঝে তোমাদের এখানে, আমি বলছি যে আমার বাড়ি থেকে, আমার আমার বাড়ি বেহালা ছিল, তো বেহালা থেকে আমার গড়িয়াহাট আসতে যতটা সময় লাগতো, তার আগে আমি ঢাকা পৌঁছে যাই। হ্যাঁ, আসলে সত্যি তুমি, তোমাকে পেয়েও আমরা আনন্দিত হই। যখনই আমরাও কলকাতায় আসি তখন দেখা যাচ্ছে যে আমরা খুব সুন্দর করে একসাথে মিশে কাজ করি, তোমরাও যখন বাংলাদেশে আসো দেখা যাচ্ছে যে আমরা একসাথে মিশে কাজ করি, একজন আরেকজনকে দেখার জন্য আমরা কি অস্থিরতা কাজ করে আমাদের ভিতরে, তাই না? কখন দেখা হবে, কখন দেখা হবে,
তো এখন যেমন আমরা অনলাইনে একসাথেই বসে আছি, মনে হচ্ছে যে একই সোফায় দুজন বসে আছি। আমি বসে আছি। এরকমই ফিল করছি এখন তোমাকে, তুমি আমার পাশেই বসে আছো। ধন্যবাদ। আচ্ছা, আমাদের সঙ্গে রাজীব দা রয়েছেন, রাজীব দা কি জয়েন করেছেন? রাজীব দা, রাজীব দা এখনো আসেননি। আচ্ছা, শাহিন এসছেন কি? দিব্যেন্দু, দিব্যেন্দু, শাহিন জি একটু সমস্যা হচ্ছে, ওর নেটওয়ার্ক রিলেটেড সমস্যা হচ্ছে, উনি হয়ে ঠিক আচ্ছা, হয়ে আর গেলে ওটা রাজীব দা জয়েন করবে। এসছেন? রাজীব দা না, উনি এখনো জয়েন করেন, রিজিউম আসেননি। করেন। আচ্ছা, রাজীব দাকে তাহলে একটু মানে একটু ইনফর্ম করে দিয়ে যে আমাদের রাজীব দা নিশ্চয়ই নিশ্চয়ই আমি এসেছিলেন, শুরু করে দিচ্ছি। রাজীব দা এসেছিলেন একটা বিশেষ কাজে, 5 মিনিটের ছুটি চেয়ে গেছেন, আসছেন এক্ষুনি। আচ্ছা শাহনাজ, এই যে আজকে প্রোগ্রাম, সেই তুমি প্রথমেই তোমার থেকে জানতে চাইবো যে তোমাদের এখানে তো বিভিন্ন রকম রান্না নিয়ে একটা মানে তুমুল আলোড়ন চলে, এবং সব সময় এটা একটা আমি দেখে আসছি। আজকে আমি 8 বছর হয়ে গেল আমি দেখে মানে দেখে আসছি যে একটা তুমুল আলোড়ন সব সময় খাওয়া দাওয়া নিয়ে। একটুখানি বাংলাদেশের যে এই যে কালিনারি বিভাগটা বা এই যে এই বিষয়টাকে একটু আমাদের কাছে যদি শেয়ার করো, যে এত সুন্দর সুন্দর ইনস্টিটিউশন গুলো রয়েছে, এত সুন্দর সুন্দর তাদেরকে ট্রেনিং দেওয়া, বা এই যে তোমরা বিভিন্ন রকমের কাজ করে যাচ্ছ, এগুলো একটু জানতে চাই। থ্যাংক ইউ দিদি। যেটা হচ্ছে আমাদের দেশে যেটা বলবো, কালিনারি আর্টসটা এখন একদম ছড়িয়ে গিয়েছে। এটা হচ্ছে বছর পাঁচেক ধরেই হচ্ছে, এটা দেখা যাচ্ছে, এটা মানে এটা পরিচিতিটা অনেক বেশি। কারণ হচ্ছে আগে একটা সময় ছিল যখন বলা হতো যে মেয়েরা ঘরে বসে কাজ করবে, শুধু মেয়েরা না, এখন ছেলেরাও বের হয়ে আসছে। ছেলেরাও দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে, মেয়েরাও ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে ইন্টারে পড়ে, এসএসসি পাস করেছে, এরকম বাচ্চারাও এখন এই লাইনটাতে চলে আসছে। কালিনারি আর্ট নিয়ে তারা কাজ করতে চাইছে, কারণ রান্নাটা হচ্ছে একটা শিল্প, একটা শিল্পে অলরেডি পরিণত হয়ে গিয়েছে। এটা আগে ছিল, যুগ যুগ থেকেও ছিল, কিন্তু এখন যেটা হয়েছে এটার প্রসার প্রচার অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং এই জন্য আমি যেটা বলবো, আমি ফেসবুককে ধন্যবাদ জানাই, কারণ ফেসবুক থেকেই কিন্তু মানুষ দেখা যাচ্ছে কমিউনিকেশনটা বাড়ছে, ফেসবুকের মাধ্যমে সবার মাধ্যমে সবার কমিউনিকেশনটা বাড়ছে। একটা সময় যখন ছিল হাতে হাতে গোনা, মাত্র কয়েকজন কালিনারি আর্টিস্টকে দিয়েই সব জায়গায় কাজ করা হতো, তখন দেখা যাচ্ছে যারা একটু অনেক ভালো কাজ জানে কিন্তু তারা আসলে দেখা যাচ্ছে সেইভাবে লিঙ্ক আপ হতে করতে পারছে না, তারা পিছিয়ে যেত। ফেসবুক হওয়াতে যেটা হয়েছে, কমিউনিকেশনটা অনেক দূর বেড়ে গিয়েছে। আমরা দেখা যাচ্ছে একে অপরের সাথে খুব সহজেই কমিউনিকেশনটা করতে পারছি। এতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পেজ খুলছে মেয়েরা, পেজ খুলে তারা কাজ করছে, ফুড ফটোগ্রাফি নিয়ে কাজ করছে, কেউ ফুড বিজনেস নিয়ে কাজ করছে, কেউ অনলাইনে ক্লাস নিচ্ছে। এরকম করে ছেলে মেয়েরা অনেক দূর এখন চলে যাচ্ছে। তাই ইন্ডাস্ট্রিতে এখন যেটা সুবিধা হয়েছে, অনেকে কাজ করছে। আগে যেমন অনেকে 2-4 জন দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা মাঠে গোল দিত, এখন কম্পিটিশনটা অনেক বেড়ে গিয়েছে। এখন দেখা যাচ্ছে যে 100 জন কাজ করছে একসাথে, 100 জনের মধ্যে কম্পিটিশন হচ্ছে কে কিভাবে কার থেকে বেটার কাজ করতে পারবে, কে কার থেকে কত দূর যেতে পারবে, কে কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারবে, এটা নিয়ে সবাই বিজি হয়ে গিয়েছে। খুব ভালো লাগে এখন এই ইন্ডাস্ট্রিতে মেয়েদের ছেলেদের এতটা ইনভলভ দেখে আমি আসলেই প্রাউড ফিল করি। মানে সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই যে কালিনারি জার্নিটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে ছড়িয়ে দেওয়া, এবং সম্পূর্ণ মানে গোটা বিশ্বে যে একটা আদান প্রদান, একটা একটা আলোড়ন বা বিপ্লব বলবো একটা ঘটেছে, এবং এটার জন্য থ্যাংকস টু সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আজকে আমাদের মধ্যে রয়েছেন রাজীব রায় চৌধুরী, দ্য আনন্দ ইম্পেরিয়াল এর জিএম, একদম মানে রাজীব দা, ওয়েলকাম টু দ্য ফুডিস থ্যাংক ইউ ডট কম গ্রুপে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি পাঞ্চালি। একদম আমি তোমার তোমার সঙ্গে আমার বহুদিনের পরিচয়, এবং তোমার থেকে দেখে আমি অনেক জিনিস শিখি যে কিভাবে মানে তুমি কি সুন্দর করে প্রত্যেকটা কাজকে এতটাই কি বলবো তার পুঙ্খানুপুঙ্খ ভাবে তুমি তাকে করে যাও, এত সুন্দর ভাবে, এত ধৈর্য সহকারে। ওটা তোমার থেকে আমি ভীষণ ভাবে অনুপ্রাণিত হই, তোমার কাজ দেখে দেখে। তোমার তোমার কথায় আমি আরো ইন্সপায়ার্ড হচ্ছি।
তুমি সত্যি তো অনেক কিছু তোমার থেকে শেখার আছে, এবং আমি তোমাকে সব সময় ফলো করি। আচ্ছা রাজীব দা, এই যে আমাদের একটা কথা হচ্ছিল আমার আর শাহনাজের বলো মধ্যে, যে সোশ্যাল বলো। মিডিয়ায় একটা কালিনারি জার্নি, একটা যে একটা এই যে খাবার দাবার নিয়ে যে একটা বিপ্লব, হ্যাঁ, বা এই যে আজকে হোম বেকার, তারপরে ওরাও কিন্তু একদম সমানে পাল্লা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং এই যে এইগুলো নিয়ে তুমি একটু আমাদেরকে কিছু কথা শেয়ার করো। এজ এ তুমি তো হোটেল থেকে, মানে একটা তুমি হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছো বহু বছর ধরে, সেই চোখ দিয়ে তুমি আমাদেরকে একটুখানি শেয়ার করবে তোমার এই বিষয়গুলো। আচ্ছা, প্রথমে প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা, যারা যারা আজকে এই চ্যাট শোতে দেখছেন, চ্যাট শো পাঞ্চালি এবং ম্যাডাম শাহনাজ, আমি শুনলাম যার যে কথাটা বলছিলেন, ডিজিটাল মিডিয়ামের যে অবদান বা আদান প্রদান যেভাবে ইজি করে দিয়েছেন। দেখুন, আজ সব থেকে বড় জিনিস দর্শকরা, আজকে এই যে আড্ডাটা হচ্ছে এটা একটা ডিজিটাল মিডিয়ামে হচ্ছে, এবং সব থেকে যেটা বড় শিক্ষা আমরা নিয়েছি সেটা হচ্ছে করোনা কাল, যেটা এই এখনো চলছে, আগেও ছিল এবং হয়তো নেক্সট 2 মাসেও চলবে, এই করোনা কাল কিন্তু আমাদের একে অপরের কাছে, যেটাকে আমরা বর্ডার্স বলি, বর্ডার্স অ্যাকচুয়ালি হ্যাভ বিন ডিসলভড। তার একটা কারণ, আজকে যদি এই আড্ডাটা বা এই চ্যাট শোটা আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে একজন প্যানেলিস্ট বাংলাদেশে, একজন কলকাতায়, আরেকজন বিলাসপুরে। সো বর্ডার্স সামওয়্যার হ্যাজ বিন ডিসলভড টুডে, এবং দ্যাট ইজ সামথিং, অর্থাৎ এই এইটা এমন একটা জিনিস যেটা কিন্তু হওয়ার ছিল, এটা ধীরে ধীরে হচ্ছিল, করোনা অতিমারিতে হয়তো এটা অনেক আগে চলে এলো। আমরা কিন্তু ভার্চুয়াল কমিউনিকেশনস নিয়ে অনেক কিছু করছিলাম, কিন্তু সেইটা যে এত ইজি হয়ে যাবে, যে ফেসবুক লাইভ হবে, জুম হবে, গুগল টকস হবে, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু অনেক বেশি ইজি হয়ে গেছে এই এই পার্টিকুলার অতিমারি আসাতে। আচ্ছা, এবার তোমার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, যে ট্রেন্ড, তুমি হয়তো এক কথায় যদি আমি বলি, তুমি ট্রেন্ডের ব্যাপারে একটা কথা আমাকে জিজ্ঞেস করছিলে যে কি হতে চলেছে, তাহলে আমি একটা খুব অনেস্ট কনফেশন করতে চাই এখানে, সেটা হচ্ছে যে এই যে যুগটা চলছে না, এটা হোম শেফদের যুগ চলছে, হোম শেফস ইরা এটাকে আমি বলি। তার একটা মেইন কারণ হচ্ছে, দেখো আজকে যে কোনো ঘর সংসার চালাতে গেলে খালি একজন চাকরি করলে হয় না, জেনারেলি দেখা যাচ্ছে দুজন, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি প্রতিবার হোটেলে গিয়ে খেতে পছন্দ হবে? অবভিয়াসলি নয়। প্রতিবার তুমি হোটেল বা রেস্টুরেন্ট এসব জায়গায় গিয়ে জেনারেলি মানুষ অ্যাভয়েড করছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে একটা হেলদি ফুড হ্যাবিটস, একটা ঘরোয়া ফুড হ্যাবিটস, হ্যাঁ হতে পারে যে প্যাশনের জন্যে, বা অ্যাট টাইমস একটা একটা স্নুট ফ্যাক্টর হয় যে আমি কোথায় খেলাম, ওয়েস্টিনে খেয়েছি আজকে, আজকে কোথায় খেলাম, ম্যারিয়টে খেয়েছি আজকে, আজকে কোথায় খেলাম, ঢাকা রিজেন্সিতে খেয়েছি আজকে, এই যে বলার একটা জায়গা, এটার বাইরেও তো মানুষকে, কারেক্ট, এর বাইরেও তো মানুষকে বাড়িতে বসেও খেতে হবে, কিন্তু রান্নার সময়টা কোথায়, সেই মশলার ব্যালেন্সটা আনার সময় কোথায়? এখন আমরা জানি যে রান্না, যে কোনো রান্নার পেছনে আগুনের তাপের একটা অবদান আছে, মশলার একটা অবদান আছে, এবার তাড়াহুড়োতে যখন রান্নাটা হয় সেই টেস্টটা আসে না, তো সুতরাং নিজের টেস্ট বাডকে, নিজের রসনাকে তৃপ্ত করার জন্য আস্তে আস্তে যেই জিনিসটা খুব বড় ভাবে চলে আসছে সেটা হচ্ছে ঘরোয়া খাবার দাবার, এবং সেই জায়গাটা থেকেই কিন্তু হোম শেফদের একটা রমরমা আমি দেখতে পাচ্ছি ইন দ্য কামিং ইয়ার্স। হয়তো দেখা যাবে যে হোটেলের থেকেও হোম শেফদের যে ব্যবসা খাবার দাবার নিয়ে, ফুড বিজনেস, উইল ফ্লারিশ মাচ মোর দ্যান আ রেস্টুরেন্ট বিজনেস অর মেবি আ হোটেল ফুড অ্যান্ড বেভারেজ বিজনেস। তো সেই জায়গাটা থেকে আমরা কিন্তু খুব খুশি, তার কারণটা কি? ইট ইজ নট আ কম্পিটিশন, ইট ইজ আ কমপ্লিমেন্ট। তার কারণ আমরা প্রত্যেকটা খাবারের স্টাইল থেকে, প্রত্যেকটা রন্ধন শৈলী থেকে কিছু না কিছু শিক্ষা নিতে চেষ্টা করি।
আজকে পাঞ্চালি তুমি যদি দেখো তাহলে আমি বলবো যে হোটেলেও কিন্তু বাড়ির মতো খাবার বানানোর চেষ্টা হচ্ছে। হ্যাঁ, সেই পোস্ত, সেই মাছের ঝাল, তার মানে বাঙালির যে কতগুলো বাঙালি স্টাইল অফ কুকিং, যেটাকে আমরা রসা বলি, ঝাল বলি, ঝোল বলি, বাটা ভর্তা বলি, এই যে বাঙালির ঝাল ফ্রাই, এই যে জিনিসগুলো, অ্যাকচুয়ালি ঝাল ফ্রাই যে মজার জিনিস হচ্ছে, ঝাল ফ্রাই জিনিসটা কিন্তু অ্যাংলোরা আমাদের দিয়ে গেছে, যেটাকে আমরা ইংলিশে ঝাল ফ্রেজি বলি। তো ঝাল ফ্রেজি কারেক্ট, যেটা আপনি বললেন এই মাত্র আমাকে ম্যাডাম শাহনাজ। তো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমরাও কিন্তু কি করে পার্শে মাছের ঝালটা হোটেলের একটা গ্যাস ওভেনে, ওই আগুন অনেক বেশি আগুনের তাপ ওখানে, কেননা ইন্ডাস্ট্রিয়াল বার্নার জ্বলছে, একটা ডোমেস্টিক রেঞ্জের আগুন আর একটা ইন্ডাস্ট্রিয়াল বার্নার, ওখানে অনেক বেশি হিট থাকে, অনেক বেশি হিট, তাড়াতাড়ি কুক হয়ে যায়। ঠিক ঠিক ঠিক, কেননা আমরা বাঙালিরা কিন্তু স্লো কুকিং এ অভ্যস্ত, আমাদের রান্না কিন্তু স্লো কুকিং, আমাদের রান্না ফাস্ট কুকিং নয়, আমাদের রান্না হাই হিট কুকিং নয়, যে কারণে হোটেলের বাঙালি রান্না আর একটা বাড়ির বাঙালি রান্নার মধ্যে যে স্বাদ, তার একটা কিন্তু জমিন আসমান অন্তর রয়েছে। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে কিন্তু হোটেলরাও চেষ্টা করছে যে যদি একজন হোম শেফকে আমি কনসালটেন্ট হিসেবে নিয়ে আসি। একদম। আর আরেকটা ব্যাপার আমি যেটা ফিল করি যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে হোম শেফ, এই পূজোতেও আমি দেখলাম বাপ রে বাপ কিভাবে মানে হোম শেফেরা কিভাবে কাজ করে গেছে একদম, মানে হ্যাঁ। আর আরেকটা এই যে রান্নার বিষয়টাও বললে, এখন হোম শেফেরাও অনেক বেশি সজাগ হয়ে গেছে তাদের কোয়ালিটি এবং আমরা হাইজিন মেইনটেইন করা যেটা, হ্যাঁ। এবং আমরা আগে কিন্তু বাড়িতে এই যে পনির মাখানি চট করে রান্না করা, হ্যাঁ, বা অনেক এই যে আজকে চাইনিজ খাবার রান্না করা বা এই ধরনের, এইগুলো কিন্তু আমরা কিছু বছর আগেও কিন্তু এতটা ভাবতে পারিনি ইজিলি করে ফেলবো। সেই জায়গাটাই কিন্তু আজকে বিভিন্ন রকম যে এই যে পড়াশোনাটা আমাদের মধ্যে এসছে, তাকে চর্চা করা, তাকে শেখা, তাকে এই যে আমরা বিভিন্ন শেফেদের সঙ্গেও ইন্টারেকশনে আসছি, প্লাস আমাদের ঘরোয়া খাবারকে কিভাবে আরো প্রফেশনালি সেটাকে করা দরকার এবং আমাদের ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে, সেগুলোও একটা কোথাও কিন্তু আমি বলবো, মানে আমি বাড়িতে রান্না করে আমার কিন্তু এই বিষয়গুলো প্রত্যেকটা মুহূর্তে যখন আমি রান্না করতে যাই আমার এটা খুব ফিল হয়। শাহনাজ, তুমি কি বলবে একটুখানি বলো, কারণ এই বিষয়টা তুমি আরো সুন্দর করে বলতে পারবে, একটুখানি শুনতে চাই। থ্যাংক ইউ দিদি। আসলে হচ্ছে কি, হোম শেফ যেটা দাদা যেটা বললেন, আমরা যারা হোম শেফ আছি আমরা কিন্তু অনেক মনে প্রাণে রান্নাকে কিন্তু ভালোবেসে রান্না করি। আমি যদি রান্নাকে ভালোই না বাসি, তাড়াহুড়া করি, আমি যখন ভালোবেসে কোনো কিছু করি তখন কি করি, ধীরে সুস্থে করি। যখনই আমি তাড়াহুড়া করতে যাব সেই কাজটা কখনোই আমার ভালো হবে না, এটা লাইফের সব ক্ষেত্রেই হচ্ছে। সেই রকম আমরা রান্নাটা যখন করি, ভালোবেসে করি, সব কিছু মনের মাধুরী মিশিয়ে আমরা দেখা যাচ্ছে সব রেডি করে রাখি, পিজন প্লাস করি, সব কিছু রেডি করি, তারপর দেন আমরা কুকে যাই। যখন আমরা কুক করি তখন দেখা যাচ্ছে খুব মানে আমরা যারা পড়াশোনা করেছি রান্নার লাইনে, যারা পড়াশোনা করেছি, দেখা যাচ্ছে আমরা কিন্তু টেম্পারেচারটা সবসময় খেয়াল রাখি। অনেক সময় দেখা যায় যে কাজের ব্যস্ততার কারণে কোনো কোথাও বাইরে যাব, তখন একটু তাড়াহুড়া করি, তখন কিন্তু ফুডটা খুব বেশি ভালো হয় না। আর যখন আমরা না আজকে আমাকে খুব ভালো করে কুক করতে হবে, মনোযোগ দিয়ে করব, একটা ভালো অর্ডার পেয়েছি, বিশাল একটা অর্ডার পেয়েছি, তখন কি করি, টেম্পারেচারটা সবসময় আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। ফুড টেম্পারেচার, কোন খাবারটা কোন টেম্পারেচারে কুক করতে হবে এবং কোন খাবারটা ফুড ভ্যালুটা ঠিক থাকবে কোন টেম্পারেচারে করলে, এগুলো জেনে বুঝে আমাদেরকে কুক করতে হবে। হুট করে গরম খাবারটা আমরা ঠান্ডা কোনো কিছুকে এনে রাখবো না, হুট করে ঠান্ডা গরম খাবারটা একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব না, একটু সেটা বাষ্পটা বের হওয়ার সুযোগ দিব। এগুলো সবকিছু যদি মেনটেন করে কাজ করি তখন যখন আমরা হাইজিনটাকে আমাদের মেনটেন করতে হবে, আগে আমরা বুঝতাম না, ঘরেও দেখা যাচ্ছে চুল ফোলে রান্না করতাম, এখন যখন আমরা বুঝতে পারছি যে আসলে চুলটাকে বেঁধে আমাদের রাখতে হবে, তখন আমরা একটা স্কার্ট বেঁধে ফেলি, দেখা যাচ্ছে একটা কাপড় বেঁধে ফেলি মাথায়, যখন দেন আমরা কুক করবো তখন ফুডটা হাতে, যখন আমরা খাবারটা সার্ভ করবো
তখন আমরা হাতে গ্লোভস পরে নিবো, এটা সার্ভিং এর সময়, রান্না করার সময় গ্লোভস পরার কোনো দরকার নেই, হাতকে মানে ভালো করে ধুয়ে নিলেই হবে। ফুড হাইজিনটা যদি আমরা মেনটেন করে কাস্টমারের কাছে সেই ফুড টেম্পারেচারটা আমাদেরকে ঠিক রাখতে হবে, আমরা কুক করা থেকে শুরু করে তার কাছে যখন আমরা পৌঁছাবো, যখন কাস্টমারের কাছে পৌঁছাবো এর আগ পর্যন্ত কিভাবে খাবারটা সংগ্রহ করে রাখতে হবে, কতক্ষণ আগে কুক করতে হবে, সবকিছু রেডি করে জাস্ট আমরা দেখা যাচ্ছে কাস্টমারের কাছে পৌঁছানোর ঘন্টা খানেক আগে আমরা কুক করে ফেলবো, তখন সেই খাবারটা যখন আমরা ডেলিভারি দিই তখন কাস্টমার কি হবে, খুশি হবে, তখন সে দ্বিতীয়বার রিপিট কাস্টমার হয়ে যাবে, দ্বিতীয়বার আমাদেরকে অর্ডার করবে। তো এইভাবে আমরা কাজটা করতে চেষ্টা করি এবং আমি ভালোবেসে কাজ করি রান্নাকে সব সময়। আমাদের যখনই 4-5 জন কাজের লোক যারা আমাদের সাথে কাজ করে, অনেক মেয়েদেরকে ইন কল ডাক দিয়ে এনে আমি দেখা যাচ্ছে কল দিয়ে এনে তাদেরকে দিয়ে কাজ করাই যখন বেশি অর্ডার থাকে, কিন্তু নিজের ইনভলভমেন্টটা সব থেকে বেশি রাখতে হবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু করাতে হবে, নিজে সবকিছু তাদেরকে ওইভাবে পরিচালনা করে যদি করতে পারি তাহলে আমি ফুড বিজনেসটা অনেক ভালোভাবে করতে পারবো। তো এইভাবে যখন আমরা কাজ করি দেখা যাচ্ছে যে আমাদের কাজটাও ভালো হয়, তখন মানে স্যাটিসফাইড থাকি এবং নিজের উপর নিজের আত্মবিশ্বাসটা কিন্তু তখন আরো বেড়ে যায়, তাই না? হ্যাঁ, আমরা হোটেল ইন্ডাস্ট্রিতে যখন খাবার খাবো, হোটেল ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে করোনা কালের জন্য সামান্য একটু সমস্যা হয়েছে যে আমাদের হোটেলের প্রতি একটু ভয় ভীতি কাজ করে, ওখানে লোক সমাগম থাকবে, ওখানে যাবো কিনা, কিন্তু শেফদের উপর কিন্তু আমাদের আত্মবিশ্বাসটা আছে, শেফদের আমরা বিশ্বাস করি, শেফরা জেনে বুঝে অবশ্যই কুক করে। তো হোটেলে যখন আমরা খেতে যাব, একজন শেফকে তো আমরা বিশ্বাস করেই খেতে যাই, সে অবশ্যই হাইজিন মেনটেন করে কিন্তু খাবারটা কুক করছে, তাই না? হ্যাঁ একদম। শাহনাজ আমাদের মধ্যে চলে এসেছেন, শাহিন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, ইন্টারনেটের কিছু সমস্যা হওয়ায় একটু দেরি হয়েছে ওনার, স্বাগতম দাদা। আচ্ছা রাজীব দা, আমি একটু তোমার কাছে পৌঁছবো। আমার না, আমরা যেহেতু বাড়িতে রান্না বান্না করি, আমি সেদিন একজন শেফের সঙ্গে কথা বলছিলাম যে আমরা তো মানে সবই আন্দাজে, বলুন মশলা মশলা বলো বা যাই বলো, আমাদের কিন্তু সব আন্দাজে, মারা যেভাবে আন্দাজে দিয়ে এসছে আমরাও কিন্তু সেই আন্দাজে দিয়ে কাজটা চালাই। কিন্তু আমি বলছিলাম তো তাতে কি হয়, অনেক সময় টেস্টটা কিন্তু একটু ভেরি করে, কোনোদিন খুব ভালো হয়ে গেল, কখনো হয়তো স্কেলটা ঠিক ওইখান থেকে একটু হয়তো কম হলো। হ্যাঁ, ইকুয়াল যে টেস্টটা, যেটা আমরা হোটেলে বা রেস্টুরেন্টে গেলে দেখতে পাই যে টেস্টটা যা আজকে হবে সেটা 7 দিন পরে গেলেও তাই হবে, রোজ তাই হচ্ছে। হ্যাঁ, তো এখানে আমাদেরকে একটা কিছু তুমি বলবে, গাইডলাইন একটা কিছু দেবে? দেখো, প্রথম কথা হচ্ছে আমি তো এটাতে দ্বিমত পোষণ করব। প্রথম, যেই শেফ তোমাকে বলেছে তার কারণ একটা, মানুষের মাইন্ডসেট প্রতিদিন এক থাকে না, মানুষ প্রতিদিন, দেখো রান্না এমন একটা আর্ট যেখানে কিন্তু মাইন্ডসেট খুব বড় ভাবে কাজ করে। এবার তুমি আমাকে বলতে পারো যে রাজীব দা ওখানে তো একটা স্ট্যান্ডার্ড রেসিপি আছে, এবার স্ট্যান্ডার্ড রেসিপি থাকা সত্ত্বেও তুমি তো আর নিকটিতে মেপে সেই হলুদ গুঁড়াটা তুলছো না, তুমি তো নিকটিতে মেপে সেই তোমার পেঁয়াজ কুচোটা দিচ্ছ না, কোনো একটা জায়গায় তুমিও হাতের ওপরে কিন্তু ডিপেন্ড করছো, বা অনেক শেফ আছে যারা চামচের ওপরে ডিপেন্ড করছে। তো রান্নাটা যে বলে যে প্রতিদিন একই জিনিস হচ্ছে, আমি সেটা মানতে রাজি নই। হ্যাঁ, গ্রেভিটা হয়তো রোজ এক থাকতে পারে, তার কারণ গ্রেভির একটা নিকটিতে মাপা মাপ আছে, যেটা প্রচুর হোটেল আছে যারা সেটাকে বানিয়ে রেখে দেয়। ধরো একটা গ্রেভি বানিয়ে দেখা গেল 2 দিন ইউজ করলো সেই গ্রেভিটা, এবার 2 দিন যেই গ্রেভিটা, এবার এই গ্রেভিটার জন্য হয়তো সেটা একটা একটা তুমি বলতে পারো ইউনিফর্মিটি থাকে। কিন্তু তুমি কি আমাকে এই জিনিসটা কোনো শেফ কি মানে একদম কনফিডেন্টলি বলতে পারবে যে আজকে আমি যেই চিকেন বাটার মশালাটা বানিয়ে দিয়েছি কালকে সেই চিকেন বাটার মশালা একই রকম হবে? তার কারণ ফুডের টেস্ট তো ভ্যারি করে তোমার আগুনের তাপের উপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু মনে করি যে মা মাসিদের হাতের যে মাপটা ছিল ওটা ভীষণ রকমের সাইন্টিফিক, তার কারণ যেই মাপটা তুমি হাতে অনুভব করতে পারছো, ইউ ক্যান ফিল ইট ইন ইউর হ্যান্ড,
নয়তো আমরা কেন বলি যে মায়ের হাতের রান্নাটা রোজই একই লাগতো, ঠাকুমার হাতের রান্নাটা রোজই একই লাগতো, যেই ডালটা উনি আমাকে, একদম সত্যি কথা এটা। তো সেই কারণেই আমি কিন্তু দ্বিমত পোষণ করলাম এটাতে, যদিও আমি হোটেলিয়ার 26 বছর হোটেলিয়ারিং করছি, কিন্তু তারপরেও আমার কোথাও একটা মনে হয় যে এই হোম শেফদের থেকে, অর্থাৎ আমাদের মা মাসি জেঠিমা বোন দিদি এদের থেকে কোথাও একটা আমাদের শিক্ষা নেবার আছে যে এত স্ট্যান্ডার্ড রেসিপি মেনটেন না করেও, তাদের কাছে কিন্তু কোথাও লেখা নেই হোয়াট ইজ আ স্ট্যান্ডার্ড রেসিপি, কিন্তু তা সত্ত্বেও তারা কি করে 19 আর 20 তৈরি করেন, আর হোটেলে মাঝে মধ্যে 22, 23, 24, 25 হয়ে যায়, আবার কান ধরলে সেটা 19, 20 নেমে আসে। এই যে তফাৎটা, এটা পাঞ্চালি কিন্তু ভালোবাসার জন্য, তার কারণ মা মাসি দিদি বোনরা যখন রান্না করে তখন তারা সেই রান্নার মধ্যে নিজেদের ভালোবাসাটা দেয়। আর একজন শেফ হয়তো ভালোবাসা দেয়, দেখো আমি কিন্তু দ্বিমত করছি না তাতে, শেফও ভালোবাসা দেয়, কিন্তু তারপরেও কোথাও একটা দেখা যায় যে একটা প্রফেশনাল গ্যামাটের মধ্যে সেই শেফ বাধা থাকে। ওই জায়গাটা আমি ওই জায়গাটাকে নিয়ে তোমাকে এই কথাটা বললাম। আমি যেটা বলবো, ফুড টেম্পারেচার নিয়ে কথা বলেছি, সেটা আমরা এখন পড়াশোনা করেছি বলে জানি, কিন্তু আমাদের মা মাসিরা যেটা ছিল তারা কিন্তু টেম্পারেচার বুঝতো না, কিন্তু তারা আগুনের তাপটা আমাদের থেকে খুব ভালো বুঝতো, যেটা দাদা বলেছেন আগুনের তাপটা কিভাবে কখন কমাতে হবে কখন বাড়িয়ে দিতে হবে সেটা কিন্তু সবসময় সেটা তারা খুব খুব অ্যালার্ট হিসেবে কাজ করতো, তারা কিন্তু সেইভাবে কাজ করতো। যেমন আমি আমার মায়ের কাছ থেকে নানির কাছ থেকে শিখেছি, মোরগ পোলাও করি বা পোলাও দিতেই করি, চালটা যখন আমি রান্না করি দেখা যাচ্ছে আমি পানিটা কখনোই মেপে দেই না, যেটা আমাদের অনেকেই করে, পানিটা গরম পানিটা অবশ্যই মেপে দেয়, যেমন 1 কেজিতে 1.5 কেজি পানি, অনেক কিছুই সিস্টেম আছে, কিন্তু আমি এই পর্যন্ত কখনোই পানি মেপে দেই না, আমি জাস্ট হাতের আন্তাদের উপর পানি দিয়ে সবসময় কুক করি। কিন্তু যখন আমি আমার স্টুডেন্টদেরকে শিখাচ্ছি তখন তাদের মাপটা বলি, কিন্তু বলছে আপু আপনি তো মাপ বলছেন, ম্যাম আপনি মাপ বলছেন কিন্তু আপনি তো দিচ্ছেন আন্তাজে, তখন আমি বলি তুমি আমার হাতের দিকে তাকিও না, তুমি নতুন যখন রান্না করবে তুমি অবশ্যই মেপে দিও, আমি মশলা দিচ্ছি পড়ছে হাফ চা চামচ, আমি নর্মাল চামচ দিয়ে দিচ্ছি, ওদেরকে বলে দিচ্ছি হাফ চা চামচ দিও, ম্যাম আপনি তো মাপেন নি, আমার মাপতে হবে না, আমার মাপটা হচ্ছে আমার ব্রেনে ক্যাচ করা আছে, আমি দিলে এখানে ঠিক হাফ চা চামচই পড়বে। সেটা আমি সবসময় ফলো করতাম, আমার মা শাশুড়ি কিভাবে করতেন জাস্ট হাতের দিকে তাকিয়ে থাকতাম, হাতের যে ভালোবাসা, রান্না করতে গেলে হাতের একটা ভালোবাসা আছে, হাতে মাখানো ভালোবাসা, ওই যে বলে না হাত দিয়ে যদি আমি না মেখে রান্না করি সেই খাবার কখনোই মজা হয় না, আমাদের এই জন্য যতই গ্লাভস করে হাতকে ভালো মতো ধুয়ে হাতে মাখিয়ে যখন রান্না করব সেই রান্নায় মায়ের রান্নার স্বাদ আমরা পাবো, আমি এটা বিশ্বাস করি। শাহিনদার কাছে যাচ্ছি, শাহিনদা আজকে আপনি তো এমনিতে গান, আপনার গান হচ্ছে একটা প্যাশন, ভালোবাসা, যেটা ভালোবাসা নিয়েই কথা চলছে রান্নার মধ্যে, ভালোবাসা, যেটা রাজীবদা বলছেন যে ভালোবাসা মাখানো যে রান্না তার টেস্টটাই অন্যরকম হয়, এই জন্য রাজীবদা হোম শেফকে সব সময় একটা আলাদা জায়গায় একটা মর্যাদা দিয়েছেন, এবং শাহনাজ একই কথা বলছে। হ্যাঁ, এবারে গানের জগতেও সেম, ভালোবাসা বা অন্তর থেকে যে শব্দগুলো বেরিয়ে আসছে, হ্যাঁ, সেটার কিন্তু তার যে ফিলিংস তার ইমোশনস কিন্তু একদম অন্যরকম হয়, সেটা আমরা যতই সাধনা সাধনা বলছি না মানে আমরা রেওয়াজ করি না কেন, অন্তর থেকে যতক্ষণ অব্দি সেটা না বেরোয় সেটার কিন্তু সেই টাচটা যেটা সেটা অনুভব করা যায় না। শিল্প মানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে শিল্প মানে যেখানে আমাদের অন্তরকে আমাদের আত্মার সঙ্গে সেই কাজটার একটা একটা সম্পর্ক বুনন করা, সেটা সেটাই বোধহয় শিল্পের সেখান থেকেই শিল্পের সৃষ্টি হয়। তো আপনি একটু, আমি যেটা জানতে চাইবো বাংলাদেশের
লোকসঙ্গীত এবং তার সঙ্গে যে খাবারের প্রচুর গান রয়েছে, এবং যেহেতু গ্রাম বাংলা সেখানে দেখা যায় যে গানের মধ্যে সেই মাটির গন্ধ, ধানের গন্ধ, হ্যাঁ, সেই মানে মাছ, পুকুরের মাছ, এবং যেটা মানে বিভিন্ন সেইগুলো নিয়ে আমি একটু শুনবো, এবং আপনার থেকে আমি একটু দু চার লাইন গানও আমরা সবাই শুনতে খুব ইচ্ছুক, আমরা বসে আছি সেইটা শোনার জন্য খুব উদ্বিগ্ন। নিশ্চয়ই, প্রথমেই পঞ্চয়ী দত্ত, আমাকে এখানে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আর সাথে শাহনাজ ইসলাম এবং দাদাকে দেখছি, সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। আজকে ভালোবাসা নিয়ে কথা শুনছি আসলে, এই যে মায়ের হাতের রান্না, এই রান্না এত সুস্বাদু কেন, এত ভালো লাগে কেন, এটা মায়ের হাত বলে নাকি মায়ের ভালোবাসা থেকে, এইটার ভালোবাসার স্পর্শের কারণে, এটা আমি বলবো যে ভালোবাসার স্পর্শের কারণে। হ্যাঁ, মায়ের যে ভালোবাসা, মায়ের যে মমতা, মায়ের যে আকুতি, এটা এই ভালোবাসা যদি কেউ দিতে পারে তাহলে ওটা অটোমেটিকলি এরকম একটা স্বাদ বহন করবে। হ্যাঁ, তা না হলে পরে এই যে দাদা বলছিলেন যে এক একদিন এক এক রকম রান্না হয়, কেন হয়, আসলে এক একদিন এক এক মানে মেন্টালিটিটাই চেঞ্জ থাকে, একদিন খুব ভালো থাকলো আর একদিন একটু চেঞ্জ হয়ে গেল, এই যে চেঞ্জ হওয়ার কারণেই আমাদের রান্নার যে হাতটা, ওই যে মায়ের যে ভালোবাসার যে হাতটা, সেই হাতটা কিন্তু একটু পিছলে যায়, পিছলে যাওয়ার কারণে কোনোদিন মনে হয়, হ্যাঁ মনে হয় যে একদিন একটু ভালো লাগছে আরেকদিন একটু মন্দ লাগছে। আবার আরেকটা বিষয় আছে, আমরা আবার মাছে ভাতে বাঙালি, আমি যে বাঙালি যে শব্দটা উচ্চারণ করলাম, আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, এবং আমাদের ভোজন রসিক বলা হয়। হ্যাঁ, এই ভোজন রসিক মাছে ভাতে বাঙালি এটা কেন, এটা আসলে উৎপত্তিগত ভাবে আমাদের এই আবহমান বাংলার হাজার বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় কিন্তু আজও আমরা সেই মাছে ভাতে বাঙালি এখনো রয়ে গেছে। যদিও আমি পার্সোনালি ভেজিটেরিয়ান, আমি সবজি প্রিয় মানুষ, তাই বলে যে আমি মাছ খাই না তা না। হ্যাঁ, তো এক্ষেত্রে আমি লোকজ ধারার একটি কথা বলবো, যে ভালোবাসার কথাটা বলা হচ্ছে, এই ভালোবাসাটা কোথায়, আমরা কিন্তু শহরে নাগরিক সভ্যতায় ভালোবাসাটা কোথায় যেন একটু কমতি আছে বা ঘাটতি আছে, এটা আমরা এখনো ওইভাবে শো করতে পারি না, দেখাতে পারি না। যদিও আমরা উইকেন্ডে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ঘুরতে যাই, বেড়াতে যাই, কিন্তু কোথায় যেন একটা ঘাটতি রয়েই যায়, যেটা আমরা গ্রামীণ পরিবেশে যখন কর্তা সারাদিন কাজ করে বাসায় ফিরেন, এবং বাসায় ফেরার পরে যখন গৃহকর্তী বলি বা তার ভালোবাসার মানুষ বলি, সে রান্না করে রাখে বিভিন্ন সবজি, বিভিন্ন মাছের তরকারির কথা যদি বলি, এবং পাশে এখন তো আমাদের উপরে ফ্যান আছে এমনি ঘোরে, হ্যাঁ সুইচ দিয়ে রাখলেই হয়, আমাদের এসি চলে, কিন্তু একটা সময় কিন্তু এই এসি বা এই ফ্যান কিন্তু ছিল না, হ্যাঁ সেই হাত পাখা দিয়ে বাতাস করা হতো, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ভর্তা। তো বিষয়টা হলো যে আমাদের যে ভালোবাসার মানুষ বা স্ত্রী বলি, সে হাত পাখা দিয়ে বাতাস করছে, হ্যাঁ, আর সেই স্বামীটি খাচ্ছে, এবং এই যে স্ত্রী তার ভালোবাসার মিশ্রণ দিয়ে যে রান্নাটা করলো, পুঁটি মাছের ঝোল, হ্যাঁ সেটা খেয়ে কিন্তু সে পরিতৃপ্ত হচ্ছে, এবং এখানে তাদের যে ভালোবাসার যে বন্ধন আরো মজবুত হচ্ছে। আমি এ বিষয়ে একটি গান করছি, একদম তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে, তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো তুমি
থাকো আমার পাশে, থাকো আমার পাশে। যখন কুপি জ্বলারাতে আমার থালার গরম ভাতে উটি মাছের ঝোল তুলে দাও তুমি আপন হাতে। যখন কুপি জ্বলারাতে আমার থালার গরম ভাতে উটি মাছের ঝোল তুলে দাও তুমি আপন হাতে। সারা দিনের ক্লান্তি ভুলে মনটা আমার হাসে, প্রাণটা আমার হাসে তোমার হাত পাখার বাতাসে, প্রাণ জুড়িয়ে আসে। কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। থ্যাংক ইউ। আচ্ছা, এইবারে আমি একটু রাজীবদার কাছে যাব। রাজীবদা, এখন আমাদের আমাদের যে একটা সামাজিক ব্যবস্থা, সেখানে একটা যেটা ছিল, যেটা শাহিনদা বলছেন যে আগে স্বামীরা আসতেন, স্ত্রীরা রান্না করতেন, পাখার হাওয়া দিতেন, খাওয়াতেন, সেখানে কিন্তু আজকে নারী পুরুষ সমানভাবে বেরোচ্ছে, কাজ করছে, এবং দেখতে পাচ্ছি পুরুষেরাও কিন্তু খুব ভালোভাবেই আজকাল রান্না বান্না তারা করতে পারছে এবং খুব উৎসাহ সহকারে। তো সেইটা নিয়ে আমাদেরকে একটু তুমি দু চারটে কথা বলবে, সেটা তোমার চোখে তুমি কিভাবে দেখছো তার চেঞ্জটা? দেখো, আমি যদি একটু পিছিয়ে যাই, হ্যাঁ, তাহলে আমাকে যেটা বলতে হবে যে রান্নার যে ঠাকুর, এই যে রান্নার ঠাকুর বা রান্না করার লোক, এটা কিন্তু একটা সময়ে পুরুষ মানুষরাই ছিল, একদম ঠিক আছে? তার কারণ আমি যখন হোটেল লাইনে আসার কথা চিন্তা করলাম, তখন আমাকে আমার বাবা বললেন যে তুই শেষমেশ ঠাকুর চাকরের চাকরি করবি। তো এই যে ঠাকুর চাকরের চাকরি, এই ব্যাপারটাই তো বলে দিচ্ছে যে কোথাও একটা ঠাকুর, রান্নার ঠাকুর বলতে পুরুষ মানুষ, বাড়ির রান্না বলতে মহিলা, মা, মাসি, জেঠি, কিন্তু বাইরে বেরিয়ে রান্না কারা করত? সেই পুরুষ মানুষরাই করত। তো প্রথম জিনিস যেটা, সেটা আদি অনন্তকাল ধরে কিন্তু ঠাকুর বলতে আমরা রান্নার পুরুষ মানুষই ভাবতাম। তো অবভিয়াসলি সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন আমি দেখতে পাচ্ছি যে হোটেল লাইনে শেফসরা আসছে, কুকসরা আসছে, আজকে হয়তো সমানভাবে মহিলাদেরকে আমরা দেখছি কাঁধে কাঁধে কাঁধ লাগিয়ে তারা আমরা একসাথে আমরা কাজ করছি, কিন্তু একটা সময় কিন্তু ছিল যে হোটেল ইন্ডাস্ট্রি বা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, এটা কিন্তু পুরুষ অধ্যুষিত জায়গা ছিল। কেননা বাইরে বেরিয়ে কাজ করতে হবে, মহিলাদের জায়গা কোথায়? অন্দর মহলে, মহিলারা বাইরে বেরোবে না। এবং এই যে পর্দার যে সিস্টেমটা, এটা খালি মুসলিম সমাজে ছিল না, এটা কিন্তু বনেদি হিন্দু বাড়িতেও ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমার মা বাবা দুজনেই চট্টগ্রামের এবং আমি এই দেশের মানুষ, অর্থাৎ আমি ইন্ডিয়াতে আমার জন্ম হয়েছে এবং আমি ইন্ডিয়াতে বড় হয়েছি, কিন্তু আমি যখন বাবা মায়ের কাছে গল্প শুনেছি, আমি কিন্তু চট্টগ্রামের পরই করার গল্প শুনেছি যে সেখানে তারা কি করে বড় হয়েছে, সেখানে তাদের আমাদের জমিদারি এস্টেট কি ছিল, এইগুলো আমি শুনেছি। তো সেখানে আমি দেখেছি আমার ঠাকুমার যে দিঘিটা ছিল, সেই দিঘিটাও কিন্তু আলাদা একটা দিঘি ছিল, যেখানে খালি ঠাকুমা যেতে পারতেন, তার একমাত্র সেখানে পারমিশন ছিল যাওয়ার, এবং উনার বোয়াল মাছটা যেটা উনি পুষেছিলেন, যার নাকে নথ পরানো ছিল সোনার, সেটা ওই দিঘিতেই ছিল। এবার হ্যাঁ হ্যাঁ, আমরা হলাম, মানে আমার যদি আমি ফ্যামিলি ট্রিতে যাই, তাহলে কিন্তু আমাদের ফ্যামিলি হচ্ছে রায়চৌধুরী পরিবার, বাংলাদেশের পরইকোড়া চট্টগ্রামে, এবং সেখানকার জমিদার।
তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে তুমি যেটা জিজ্ঞেস করলে যে ব্যাপারটা কি, এটার যে একটা আমি বলতে পারি এটার একটা হিস্টোরিক্যাল ট্রান্সফরমেশন, যে মহিলারা কিভাবে ইন্ডাস্ট্রিতে এলো, কেন এলো এবং আমরা কোথায় ছিলাম। আমি কিন্তু একবারও বলছি না যে ইন্ডাস্ট্রি ইজ ফর মেন, নো, দ্য ইন্ডাস্ট্রি ইজ ইকুয়ালি ফর লেডিজ অলসো, কিন্তু শুরু হয়েছিল পুরুষ অধ্যুষিত নিয়ে। তার কারণ তুমি যদি একটু পিছিয়ে যাও তুমি দেখবে শেফরা কারা ছিলেন, শেফ ইমতিয়াজ কুরেশি, জিক্স কালরা, এইসব নামগুলো উঠে আসবে। তারপরে আস্তে আস্তে আমরা দেখলাম মহিলা শেফরা এলেন, হোম শেফরা অনেক বড় বড় জায়গায় পৌঁছে গেলেন, কলকাতার প্রিয়াঙ্কা এম আজকে হোম শেফ থেকে মাস্টার শেফ, দোয়েল সারঙ্গি হোম শেফ থেকে মাস্টার শেফ। এই যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা কোথাও কিন্তু যখন এই শেফ এই শব্দটাকে যখন গ্লোরিফাই করা শুরু হলো, এবং এই গ্লোরিফিকেশনটা কিন্তু কোথাও শুরু হলো শেফ সঞ্জীব কাপুরের সময় থেকে, যে শেফ মানে একটা গ্লোরিফিকেশন, শেফ মানে হচ্ছে একটা অন্য রূপ, একটা অন্য স্টেটাস, একটা অন্য স্টেচার। দেখো আমি কিন্তু সবাইকে একটা কথা বলি যে আজকে কোন প্রোডাক্ট এন্ডর্সমেন্টে কিন্তু জিএম দের ডাকা হয় না, শেফদের ডাকা হয়। তার মানে মানুষ শেফদের সাথে কতটা কানেক্ট করতে পারে, মানুষ কতটা চায় যে আমি ওই লোকটার মতো হই, আমি ওই জিনিসটা যেন বানাতে পারি। তার কারণ কুকিং, একটু আগে যে কথাটা বলা হচ্ছিল ভালোবাসা, আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, রান্না একটি আর্ট। ঠিক যেরকম ভাবে একজন আর্টিস্ট তার নানা রকম তাল, তার নানা রকম সুর এক জায়গায় বেঁধে একটি গান তৈরি করে, যেরকম ভাবে একজন আর্টিস্ট একটি ক্যানভাসের উপরে পেন্টিং তৈরি করে, ঠিক সেরকম ভাবে একজন কুক বা একজন শেফ, সে তিনি হোম শেফই হন, তিনি রেস্টুরেন্টের শেফ হন, বা তিনি যে কোনো ধরনের রান্না করুক, কড়াইয়ের মধ্যে কিন্তু তেলের মধ্যেও তিনি আর্ট খুঁজছেন, এবং ফাইনালি যে প্রোডাক্টটা বেরোচ্ছে সেই প্রোডাক্টটা কিন্তু একটা ফর্ম অফ আর্ট। তো সুতরাং এই আমার মনে হয় তুমি যে প্রশ্নটা করলে এর উত্তরটা তুমি এই কথাগুলোর মধ্যে নিশ্চয়ই খুঁজে পেয়েছো এবং দর্শকরাও খুঁজে পেয়েছে। একদম। আচ্ছা এবারে আমি আসবো শাহনাজের কাছে। রাজীব দা যেরকম বললো যে আমরা চট্টগ্রামের ছিলাম, আমি কিন্তু অ্যাকচুয়ালি সিলেটের। হ্যাঁ, তো আমাদের যখন সাতকড়া, আমার বাবা মানে যখন আমরা মানে আমার বাবা অনেক ছোটবেলায় এপারে এসেছেন, তো সাতকড়া খাবারের জন্য অস্থির হয়ে যেতেন, সেই খুঁজে খুঁজে সাতকড়া আনতেন, সাতকড়ার টক খাবো। তো এই ব্যাপারটা, তো তুমি একটুখানি আমাদেরকে বলো বাংলাদেশের যে বিভিন্ন যে জেলাগুলো রয়েছে তাদের ছোট্ট করে একটু আমাদের বলো, তাদের সেই রান্নার স্পেশালিটি কোথায়, কি রান্নাগুলো বিখ্যাত এবং কোনটার তার কি বিশেষত্ব রয়েছে একটু যদি আমাদের বলো। প্রথমে আমি চট্টগ্রাম থেকে শুরু করব, যেহেতু দাদা চট্টগ্রাম। দাদা তো অবশ্যই মেজবানি মাংস কালাভুনার নাম শুনেছেন, অবশ্যই শুনেছেন। সেই মেজবানি দাদা কিন্তু বাংলাদেশ গিয়ে সব চেখেওছেন, দাদা বাংলাদেশ কয়েকবার গিয়ে চেখেওছেন। তো সেই মেজবানি আর কালাভুনা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্য, এই দুইটা খাবার। আর শুধু মেজবানি আর কালাভুনা না, চট্টগ্রাম কক্সবাজারের দিকে যেটা হয় দোমাথা, দোমাথা যেটা হয় একটা যে কোনো শুটকি আর একটা হচ্ছে চিংড়ি দিয়ে বা যে কোনো দুইটা মাছ দিয়ে, একটা মাছ একটা শুটকি দিয়ে দোমাথাটা রান্না করা হয়। এটা অসম্ভব টেস্টি একটা ফুড। এই দোমাথাটা হচ্ছে চট্টগ্রাম বা কক্সবাজারের একটা ঐতিহ্যবাহী খাবার। কালাভুনাও যেমন বেশি পরিচিতি পেয়েছে, এখন ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টে কালাভুনা তৈরি করা হয়, মেজবানিটাও তৈরি করা হয়। মেজবানিটা কি করে আসছে, মেজবানিটা শব্দটা আসছে মেজবানদের খাওয়ানোর জন্য। যখন আমাদের দেখা যাচ্ছে যে ফ্যামিলি প্রোগ্রাম যেটা চিটাগং এ করা হয়, ফ্যামিলি প্রোগ্রাম দেখা যাচ্ছে অনেক মানুষের আয়োজন হবে, সেখানে অনেক খানা পিনা হবে, তখন কি করে মেজবানদের খাওয়ানোর উদ্দেশ্য যে রান্নাটা করা হয়, গরুর মাংস বিভিন্ন ধরনের পাট দিয়ে, রাঁধুনির গুঁড়া দিয়ে, বিভিন্ন ধরনের মশলা দিয়ে খুব সুস্বাদু করে মেজবানিটা রান্না করা হয়। কালাভুনাটা রান্না করা হয়, কালাভুনাতে একটা বিশেষ মশলা রাঁধুনিতে ইউজ করা হয়,
এবং কালা বুনাটা সেটা হচ্ছে অনেকে ভুল ধারণা অনেকে করছে, সয়া সস দিয়ে দেখা যাচ্ছে রাতে রাতে কালো করছে, না সয়া সস দিয়ে কালো করতে হবে তোমার কাছ থেকে শাইনাস। এই যে এই যে একটা এই যে কালো ভুনার মধ্যে এই যে কালো রংটা এই সয়া সস দিয়ে এই সেইগুলো যে বলা হয়, আমাদেরকে একটুখানি একটু দর্শকদের বলবে সেই কালো রংটা আনতে কি তার ট্রিক্স বা কি, হ্যাঁ কি বিষয়টা তোমরা মেনে চলো? কালা ভুনার যে মশলাগুলো হচ্ছে বিশেষ মশলা, কিছু যে বিশেষ মশলা বিশেষ করে রাঁধুনির গুঁড়াটা, এটা শুরুতে দেয় না, রান্নাটা মাঝামাঝিতে চলে আসতে সেটা দেয়। রাঁধুনির গুঁড়াটা যখন দেই তখন দেখা যাচ্ছে যে মাংসের কালারটা এমনিতেই একটু কালো কালো হয়ে যায়, এবং মানে রাঁধুনির গুঁড়োটা দেওয়ার পরে মাংসের রংটা কালো কালো হয়ে যায়। মাংসটা যখন আমরা ঝোলটা শুকিয়ে ফেলি তারপরে এই মাংসটাকে দ্বিতীয়বার আবার দেখা যাচ্ছে যে আমরা বলি না বাগার দেওয়া, তোমরা বলো তারকা লাগানো, সেইটা আরেকবার যখন করা হয় শুকনো মরিচ রসুন আবার দেখা যাচ্ছে কিউব করা পেঁয়াজ দিয়ে, তখন সেই মাংসটা কি মানে গ্রেভিটা তো শুকনো শুকনো থাকে, তখন এটাকে নিয়ে একদম ফ্রাই প্যানে ভাজতেই থাকে। এবং রান্নাটা যেহেতু সরিষার তেলে হয়, সরিষার তেলে রান্নাটা কিন্তু একটু কালচে হয়, তাই না দিদি? হ্যাঁ, আর আরেকটা আমি যেটা শুনেছি অনেকক্ষণ ধরে কি এটা এটা যেটা শুনেছি আমি অনেকক্ষণ ধরে জিনিসটাকে রান্না করতে হয়, যেটার মধ্যে ধীরে ধীরে রংটা আসে। অনেকে যেটা হচ্ছে বেসিক যারা জানে না তারা দেখা যাচ্ছে যে ভাবে যে কালো হয়েছে সয়া সস ঢেলে দিয়ে, ডার্ক সয়া সস ঢেলে দিলেই কালো হয়ে যাবে, কিন্তু তখন সেটা হবে সেটার যে স্বাদ সেটার যে গন্ধ কিছুই থাকবে না, সেটা একটা জগা খিচুড়ি হয়ে যাবে। তো এটা করতে হবে ধীরে সুস্থে রান্না করতে হয়। তো যখন আমরা এটা ধীরে সুস্থে আস্ত শুকনা মরিচ যখন এটাকে তারকা লাগানো যেটা বলো বাগার দেওয়া, তখন যখন আমরা এটাকে আবার ভাজতে থাকি চুলোর আঁচ একটু কমিয়ে, তখন এটা অটোমেটিকলি কালো হয়ে যায় তখনই হচ্ছে। এবং এটার উপরে যেটা হয় উপর থেকে একটু ক্রিস্পি ভাব থাকে, মানে একটু শক্ত হয়, কিন্তু এই মাংসটা যখন তুমি ভিতরে মুখে নাও সেটা হচ্ছে একদম জুসি ভাব থাকে, ভিতরটা একদম গলে যায়, একদম জুসি ভাব থাকে, উপর থেকে দেখা যাচ্ছে একটা লেয়ারের মতো পড়ে যায়, যেহেতু অনেকবার ভাজা হচ্ছে লেয়ারের মতো পড়ে যায়। এরকম তুমি যখন সিলেটের কথা বললা, সিলেটে হচ্ছে দেখা যাচ্ছে যে তুমি সাতকরা দিয়ে গরুর মাংস, শাহনাজ আমরা একটু পরে আসছি কারণ এই শাহিন ভাই আবার এসছেন, কারণ ওনার একটু ডিস্টার্ব করছে বারবার, আর আজকে অর্চনা আটতে আসতেই পারেননি, ওনার কোনো কারণে একটা প্রবলেম হয়েছে এখানে কানেকশনসে। আচ্ছা শাহিন ভাই আপনি আবার এসছেন, আপনার থেকে আবারও দুকলি গান শুনবো। আমি বলছিলাম যে আমিও সিলেটের, হ্যাঁ, তো আমার মা গাইতেন দুকলি আপনাকে গানটা গেয়ে আমি তারপর মানে আপনার থেকে শুনবো আমরা, সেটা হচ্ছে পনহ রান্দিয়া দে তুই নহ রান্দিলে পনহ রাইন্দা দিব হকে, ও পনহ রান্দিয়া দে তুই নহ রান্দিলে পনহ রাইন্দা দিব হকে, হলে মহসে মধুর মস্ত আমার মায়ের মুখ থেকে এই গানটা শুনতাম। হ্যাঁ, আরো আছে কিন্তু আমাদের এখানে সময় অল্প, তো আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, সিলেটের গল্প এসছে হঠাৎ করে, গানের গল্প এসছে। তো এইবারে শাহিন ভাই আপনি একটা মজাদার আমাদেরকে একটু গান শুনে গান। হ্যাঁ, মজাদার তো বটেই, এটা একটা মানে আপনি যেটা করলেন একটা ধামাইল অঙ্গের একটি গান আর কি। ধামাইল হলো যে মানে গানের সাথে সাথে মানে নৃত্যটাও থাকবে আর কি। হ্যাঁ, স্টেপিংটা যেরকম আমরা পুজোর সময় যেরকম আমরা যে স্টেপিংটা ইউজ করা হয় সেই স্টেপিংটা এখানে ব্যবহার করা হয়। যাই হোক, এবারে আমি যে গানটি করব সেই গানের প্রেক্ষাপটটা হলো এরকম যে এই যে ভালোবাসার কথাটা, আমি আজকে ভালোবাসার মধ্যেই একদম পেঁচিয়ে গেছি আর কি। হ্যাঁ, লিপ্টে গেছি যেটাকে বলা হয়, আমি এখানে প্রবেশ করার পর থেকে। কারণ একটা জিনিস বিশ্বাস করি, রাজীব দা, শাহনাজ, শাহিন ভাই সবাই মানে যে কোনো কাজে ভালোবাসা না থাকলে ওই কাজটার মধ্যে ডুবে যাওয়া যায় না, এবং তখন এটাকে খুব পরিশ্রম মনে হয়, কিন্তু ভালোবাসা থাকলে কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যায়, অনেক এনার্জি মনে হয় যে কোথায় না তো পরিশ্রম তো হয়নি, মানে ওই এনার্জিটাও যেন কোথেকে চলে আসে চলে আসে। হ্যাঁ সেটাই তো,
আমরা ভালোবাসা এখন আমরা ছেলে এবং একটা মেয়ের মধ্যে ভালোবাসার এবং একটা খুনসুটি ব্যাপার। এই খুনসুটি ব্যাপারটা হলো যে ছেলেটা মেয়েটাকে যেভাবে ভালোবাসে, মেয়েটাও ছেলেটাকে ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে যে এটাকে কি বলা হয় অ্যাপ্রোচ বা প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটা হলো যে একজন আরেকজনকে একটু কষ্ট দেবে, সেই কষ্টটা হবে মানে একটু খুনসুটির ব্যাপার আর কি। এতরকম মানসিক কষ্ট না, কিন্তু খুনসুটির ব্যাপার। যেমন মেয়েটা ভাপা পিঠা রান্না মানে বানিয়েছে, তো এই ভাপা পিঠা বানানোর কয়েক রকমের ভাপা পিঠা হয়। আমরা গুড়ের পিঠা পাই, হ্যাঁ, ভাপা পিঠার মধ্যে কিন্তু গুড় ব্যবহৃত হয়। আবার অনেক ক্ষেত্রে এই গুড়ের পরিবর্তে যখন একটা মেয়ে বা কেউ ওটার ভিতরে মানে পুরোটাই মরিচের অংশ দিয়ে দিবে, তখন ব্যাপারটা কি হবে খাওয়ার পরে? ঠিক এরকম একটা বিষয়। ভাপা পিঠা রে তোরে খাইতে গিয়া হা, আমার মুখটা জইলা গেছে রে। ভাপা পিঠা রে আরে তোরে খাইতে গিয়া হা, আমার মুখটা জইলা গেছে রে। ওরে গুড়ের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খায়া, কেস কি কলে পইরাই আমার জান্দা বুঝি যায় রে। ভাপা পিঠা রে তোরে খাইতে গিয়া হা, আমার প্রাণটা হাও জইলা গেছে রে। এটা হলো মানে একটা ছেলে এই ভাপা পিঠা খাবার পরে তার অনুভূতি। এখন মেয়েটা তার প্রতি উত্তর এরকম বলছে, পিঠা চোরা রে পিঠার ঝালে কেন হা, মুখে পান সুপারি তুই লাহা দে। ওরে কেমন তোমার বাহাদুরি খবর গেছি পায়া, একটা পিঠা খায়া তুমি গেছো কাহিল হইয়া। ভাপা পিঠা রে তোরে খাইতে গিয়া হা, আমার মুখটা জইলা গেছে রে। রাজীব দা এরকম আর কি। হ্যাঁ একদম রাজীব দা বলো। হ্যাঁ কি মনে হচ্ছে তোমার গান খাবার একটা সেই লোকসঙ্গীত বা এইগুলো মিলিয়ে মিশিয়ে একটুখানি বলো, আর একটু বিলাসপুরের গল্প একটু আমাদেরকে ছোট্ট করে একটু শোনাবে? মানে তুমি যে আমাকে কিছু ভিডিও পাঠিয়েছিলে, আমার তো মানে মন ছটফট করছে, কবে যাব আর ওখানে খাবার খাবো আর একটুখানি ঘোরাঘুরি করবো, করলে আমরাও এগোতে পারি না। হ্যাঁ সেই যে সাপোর্টটা করেছো তার জন্য থ্যাংকস একদম। দেখো প্রথম কথা তুমি জিজ্ঞেস করলে এই যে মিউজিক, খাওয়া দাওয়া, লোকসঙ্গীত, তোমার প্রশ্নের দুটো ভাগ আছে, একটা বিলাসপুর আর একটা হচ্ছে খাওয়া দাওয়া মিউজিক লোকসঙ্গীত। হ্যাঁ এইবার খাওয়া দাওয়া মিউজিক লোকসঙ্গীত আমি আগেই একটা কথা বলেছি, খাওয়া দাওয়ার মধ্যে একটা তাল আছে, কোনো সময় সেখানে কাহারবা আছে, কোনো সময় দাদরা আছে, কোনো সময় ত্রিতাল আছে, কোনো সময় ঝাঁপতাল আছে। ঠিক সেরকম ভাবে এই যে গান বললে তুমি, গানের মধ্যেও কিন্তু এই তাল ছাড়া গান নেই। তার মানে বোল ধাদিনা নাতিনা, ধাদিনা নাতিনা, ঠিক সেরকম ভাবে তুমি চাইনিজ এর মধ্যে ধাদিনা নাতিনা খুঁজে পাবে, আবার বাংলার মধ্যে তেরে কেটে তা পাবে। তো ঠিক সেরকম ভাবে আজকের এই যে খাওয়া, তাল, গান, লোকসঙ্গীত, এবং আমি যদি দেখো আমি যদি নির্মলেন্দু বাবুর কথা বলি, উৎপলেন্দু বাবুর কথা বলি, এই এই বাংলার যারা লোকসঙ্গীত যেখানে খাবারকে উনারা তুলে ধরেছেন, এবং সেখানে চ্যাং মাছের কথা বলেছেন, মাগুর মাছের কথা বলেছেন, কাঁটা মারার কথা বলেছেন, আমরা ছোটবেলা থেকে সেই গান এই বাংলায় শুনেছি। ঠিক সেরকম ভাবে যদিও আমি অতটা ওই বাংলার কথা আমি অতটা জানি না, বড় হয়ে যতটা জানতে পেরেছি যাওয়া আসা করার সূত্রে, সেখানেও নিশ্চয়ই এই ধরনের গান আছে, সেখানকার বাচ্চারাও কিন্তু ছোটবেলা থেকে এই ধরনের গান শুনেছে, তারা সেই লোকসঙ্গীতে সেখানকার যে ইনগ্রিডিয়েন্ট, সেখানকার যে দেশীয় যে
উপাদান, সেই উপাদান সম্বন্ধে আমি 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 100% কনফিডেন্ট যে তারাও জেনেছে, এবং একদম এইভাবেই কিন্তু তারা তাদের দেশের যে সংস্কৃতি, তার যে কালচার, তার যে হেরিটেজ, তার যে ইতিহাস, তো গান এবং খাবারের মধ্যে কোথাও কিন্তু সেই দেশের কালচার, ইতিহাস, হেরিটেজ সবকিছু লুকিয়ে থাকে। এবং একটি বাচ্চাকে যদি আমাদেরকে হোলিস্টিক একটি এক্সপোজার দিতে হয়, তাহলে কিন্তু এই এক্সপোজার গুলোর মধ্যে দিয়ে একটি বাচ্চাকে সবসময় তার মা বাবা চাইবে যে এক্সপোজারটা দিয়ে তাকে তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া। তো এটা হলো প্রথম, তোমার প্রশ্নের যে প্রথম পার্টটা ছিল তার উত্তর। দ্বিতীয় পার্টটা হচ্ছে যে দেখো, আনন্দা ইম্পিরিয়াল বিলাসপুর, বিলাসপুর হচ্ছে ইন্ডিয়ার একটি স্টেট যেটার নাম হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের একটি শহর হচ্ছে বিলাসপুর, এবং ছত্তিশগড় হচ্ছে ওয়ান অফ, মানে আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল স্টেট, যেখানে তোমার ঐতিহাসিক নিদর্শন আছে, আর্কিওলজিক্যাল নিদর্শন আছে, বন জঙ্গল আছে। ইন্ডিয়ার যে নাইগ্রা ফলস সেটা আছে কিন্তু ছত্তিশগড়ে। ইন্ডিয়ার যে অ্যান্টি গ্র্যাভিটি পয়েন্ট, ইন্ডিয়াতে একটি অ্যান্টি গ্র্যাভিটি পয়েন্ট আছে যেটা লাদাখে আছে, সেকেন্ড যে অ্যান্টি গ্র্যাভিটি পয়েন্ট সেটা কিন্তু আছে জগদলপুর ডিস্ট্রিক্টে, যেটার নাম হচ্ছে উল্টা পানি। আবার ঠিক সেরকম ভাবে একটি জায়গা আছে যার নাম হচ্ছে দলদলি। দলদলিতে গিয়ে তুমি যদি জমির ওপরে লাফাও, মাটিও তোমার সাথে সমান ভাবে লাফাবে, ট্র্যাম্পোলিনের মতো লাফাবে। এই যে এই যে এই যে বিউটিফুল যে ব্যাপারগুলো, নেচারের যে ওয়ান্ডার্স, সেই ওয়ান্ডার্স যেই স্টেটে আছে সেই স্টেটের নাম ছত্তিশগড়, এবং সেই স্টেটের একটি শহর বিলাসপুর, সেই বিলাসপুর শহরে বাঙালিয়ানার নিদর্শন, বাঙালিয়ানায় ভরপুর যদি কোনো হোটেল থাকে সেটা হচ্ছে আমাদের আনন্দা ইম্পিরিয়াল, যেখানে আমরা বাঙালি খাবার রান্না করি, যেখানে মনে প্রাণে আমরা বাঙালিয়ানায় বিশ্বাস করি, যেখানে প্রতি বছর শারদ উৎসব হয়, এবং প্রতিটা নিয়ম নিষ্ঠা রীতি মেনে যেরকম ভাবে বৈদিক মতে মা দুর্গার পুজো হয়, সেরকম ভাবে কলাবউ স্নান থেকে নিয়ে দশমীতে মায়ের বিসর্জন সবই কিন্তু আমরা পালন করি। এবং যদি আমি বাঙালিদের হিসেবে কথাটা বলি, তাহলে ছত্তিশগড়ে অন্তত 15,000 বাঙালির বাস, এবং সেই বাঙালিরা আমরা কিন্তু মেতে উঠি এই শারদ উৎসবে। এবং বাঙালিরা একটা জিনিস মাথায় রাখবে, খালি শারদ উৎসবে মেতে ওঠে না, বাঙালি হচ্ছে হুজুগে জাত, এই হুজুগে জাতটা যা হয় তাতেই মেতে ওঠে। এবং সেই কারণে আমি বলি, আমার সাথে দেখো আমিও তো এই ধরনের আড্ডা অ্যাঙ্কারিং করি, মডারেট করি, এবং সেখানে অনেক জায়গাতেই আমার সাথে কথা হয় যে আচ্ছা বাঙালি মানে হচ্ছে বোধহয় ধুতি পাঞ্জাবি পড়লে সে বাঙালি, বা বাঙালি মানে হচ্ছে পায়জামা পাঞ্জাবি পড়লে সে বাঙালি। আমি কিন্তু বিশ্বাস করি যে বাংলায় কথা বলতে পারে সে বাঙালি, তার কোনো জাত নেই। সে মুসলিম হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে হিন্দু হতে পারে, সে ইসাই হতে পারে, ক্রাইটেরিয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলতে হবে, এবং এই বাংলা ভাষায় যারা কথা বলতে পারে তারা বাঙালি এবং একটি হুজুগে জাতি, যেটা তোমাকে একটু আগে বললাম। তো সুতরাং আমার সবার কাছে একটি আপিল যে বাংলাদেশে যারা আছেন তারা তো প্রায়ই কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল ঘুরে দেখেন, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটা ছোট্ট বাংলা আমরা কিন্তু এই বিলাসপুরে আনন্দা ইম্পিরিয়ালে বানিয়ে রেখেছি। সবাইকে আমি নিমন্ত্রণ জানাতে চাই যে একবার যদি একবার অতিমারিটা কেটে গেলে যখন ভিসা দেওয়া শুরু হবে, আমি শুনেছি জানুয়ারি মাস থেকে ভিসা আবার দেওয়া শুরু হবে, তো তখন আমার সবার কাছে আমন্ত্রণ রইল আপনারা বিলাসপুরে শাহিন ভাই নেই, রাজীব দা নেই, খুব আজকে, হ্যাঁ এই যে হ্যালো।
হ্যালো হ্যালো, দিদি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা সম্ভবত দাদা দাদাকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আর বিলাসপুরের বিলাসপুর কলকাতা থেকে, কিন্তু বিলাসপুর খুব একটা জার্নি নয়, খুবই অল্প, মানে এলে পরে নেক্সট বার আমরা কিন্তু ঘুরতে যাব, আমার খুব একদম একসঙ্গে আমরা 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 একদম প্ল্যান করব, যাব আমারও যাওয়া হয়নি, একবার আমরা প্ল্যান করে ঘুরে আসবো জানুয়ারিতে। নিশ্চয়ই আসবে দাদা, একদম একদম নিশ্চয়ই। আর কতক্ষণ, আচ্ছা রাজীব দা, কতক্ষণ লাগে কলকাতা থেকে বিলাসপুর? দেখো, যদি ফ্লাইটে ফ্লাইটে আসা হয় তাহলে মাত্র 1 ঘন্টা 10 মিনিট টার্মিনাল টু টার্মিনাল। আচ্ছা, আর আর যদি ট্রেনে আসা হয় তাহলে ওভারনাইট জার্নি হচ্ছে ধরো তোমার ওই 10 থেকে 11 ঘন্টা, নট ইভেন 12 ঘন্টা। বাহ, তাহলে এটা একটা বেশ পিকনিক পিকনিক মতো করা যাবে। আমরা একবার কিন্তু আসছি, উইকেন্ড উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে যে কোনো সময় তোমরা এই জায়গাটাকে ভাবতে পারো। একদম একদম, আমরা আসবো দিদি, আমরা নিশ্চয়ই আসবো। একদম রাজীব দা, রাজীব দা জানুয়ারি মাস আসুন, আমরা বসে একদম আপনার। হ্যাঁ, ওকে কাগজ একদম। শারদাস, তোমার সঙ্গে এবার একটু ফিরে আসি। তুমি তোমার সঙ্গে যেটা কথা বলছিলাম, যে যাই হোক, এই যে আজকে আমাদের যে বিষয়টা সেটা ছিল বাংলাদেশের খাবার, রাজীবদা থেকে একটা খুব সুন্দর আমরা গল্প পেলাম, যেখানে অনেক ধরনের অনেক ধরনের টপিক রাজীবদা শেয়ার করেছেন, শাহিন ভাই থেকে গান শুনেছি। তো শাহনাজ, তুমি যাবার আগে দু চারটে কথা শেয়ার করে নাও, কারণ আমরা সময়ের প্রায় কাছেই এসেছি। দু চারটে কথা, আর শাহিন ভাইয়ের একটা জম্পেশ গান দিয়ে আমরা আজকে আমাদের আসরটা শেষ করবো। শাহনাজ, তুমি কিছু একটু বলে, একটুখানি কিছু আমাদের বলো। আমি জাস্ট তোমাকে বলবো দিদি, এই যে ফুড ফানের আয়োজনটা করেছো, ফুড ফটোগ্রাফি কন্টেস্টটা তোমরা আয়োজন করেছো, আমরা বলবো অবশ্যই, আমি এটার একজন মানে এখন এটারই একটা অংশ মনে করি, নিজেকে যেটা মনে করছি, এই আয়োজনটা খুব সুন্দরভাবে হোক এবং অনেক কন্টেস্টেন্ট হয়েছে, এটা নিয়ে প্রাউড ফিল করছি। সব দেশ থেকে মোটামুটি প্রায় 400 কাছাকাছি পেয়েছি, মানে পার্টিসিপেন্টসরা এসেছে, আরো পাবে আজকে কালকে আরো চলে আসবে ইনশাল্লাহ। এখন যেটা হচ্ছে, আমরা এই এই খুব আজকে নেটটা খুব অসুবিধে করছে, গন্ডগোল করছে, ঠিক বলেছো, হ্যাঁ আমারও এখানে নেট ভীষণ গন্ডগোল করছে, আমি নানান জায়গায় গিয়ে গিয়ে কানেক্ট করছি ও আচ্ছা, এই তো আমাদের এখানেও খুব আজকে করছে, কিন্তু জেনারেলি এটা হচ্ছিল না, আজকে জানি না একটা কিছু বিশেষ কারণ হয়তো হতে পারে, হতে পারে, হ্যাঁ হতে পারে। আচ্ছা শেনাজ, হ্যাঁ এবারে তুমি একটু, চলে গেছে শেনাজ। আচ্ছা শাহিন ভাই, অনেক প্রবলেম হচ্ছিল দিদি, সরি, নেটটা দেখা যাচ্ছে যে বাফারিং করছে বারবার, এখন সব জায়গাতে নেটের একটু প্রবলেম হচ্ছে, কারণ আজকাল আমরা এইটার উপরেই তো, এই নেটের উপরেই তো আমাদের পুরো ম্যাক্সিমাম কাজগুলো দাঁড়িয়ে আছে, তার জন্যই মানে একটা যতই যাই করা হোক না কেন, এটার উপরে একটা প্রচন্ড ভাবে নেটের উপরে চাপ পড়ে এই প্রবলেম গুলো হচ্ছে। আচ্ছা শাহিন ভাই, আপনি একটা মজাদার গান আমাদের শুনিয়ে শোনান, এবং আমরা আজকের আসর এইখানেই শেষ করছি। একটি ভাওয়াইয়া করব, এই গানটি আসলে করবার ইচ্ছে ছিল না, অন্য একটি প্ল্যান ছিল, তো এটা করি, এবং আমাকে ইনভিটেশন দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আর দাদা এবং শাহনাজ ইসলাম পাঞ্চালী সবাইকে, এবং এর পেছনে যারা কাজ করছেন, আমাদের তো দেখা যাচ্ছে কথা বলছি আমরা, হ্যাঁ, কিন্তু এর পেছনে যারা কাজ করছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ তাদেরকেও তাদের প্রতি কৃতজ্ঞতা। ও মোর কালা রে কালা, ওপারে চকি ইহিলাম বাড়ি, কলা রুহিলাম কালা সাহারি, সাহারি রে কালা, কলার বাগিচায়
ঘিরিল সেই নাহা বাহারি হিরে, ও মোর কালা রে কালা, কলা থোপে থোপে কলা রইলাম বুয়া রইলাম কালা থোপে থোপে রে কালা, গোয়ার গুরে গুরে পান দিলাম গা হারি হিরে। গুয়া চিনেন তো? গুয়া যেটাকে বলা হয় পানের সাথে খায় আর কি। হ্যাঁ এটা এটা এটাকে মানে খুব আদর করে, যেটা হয়েছে যে আমার আমার একটা বাড়ি আছে, আমার একটা গ্রাম আছে, সেই গ্রামের একটা নির্মল ছবি যে কলার কলার গাছ আমরা চিনি, এই কলার থোপে থোপে একদম মানে একটা সারি যেটাকে বলা হয়, এই সারির থোপে থোপে আমি কি করলাম এই যে গুয়া গাছ সুপারি গাছ লাগাইয়া দিলাম। হ্যাঁ এবং এই মানে এই গুয়ার গুড়ে অর্থাৎ এই যে সুপারি গাছের গোড়ে আমরা দেখবেন দেখা যাবে যে যে পানের যে বর, হ্যাঁ এরকম পানের গাছগুলো লাগিয়ে দেওয়া হয় যেটা পেঁচিয়ে পেঁচিয়ে একটা সময় গিয়ে উপরে চলে যায় এবং এখান থেকে যে পান আসে সেটা আমাদের গৃহস্থের মানে যারা দাদা দাদি বা মা খালারা চাচিরা এটা এখান থেকে এই পানের যে সরবরাহ সেটা এখান থেকে মেনটেন করে। তো আমরা আসলে এই অল্প সময়ের মধ্যে অনেক কিছুই বলবার চেষ্টা থাকলেও সম্ভব হয়ে না, সম্ভব হয় না, এবং আমি আজকে টাইম আমার পেরিয়ে গেছে, আমার ওই 10টায় মোটামুটি। হ্যাঁ তো আজকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ রাজীব দা, ধন্যবাদ শাহিন ভাই, ধন্যবাদ শাহনাজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং দুঃখিত আজকে অর্চনা আরতে আমাদের মধ্যে থাকতে পারেনি, ওনার কিছু একটা সমস্যা হয়েছে যেখানে কানেকশনটা কোনোভাবেই অ্যাটাচ হচ্ছিল না। তো আজকে এমনি মাঝে মাঝে একটু ইন্টারনেটের সমস্যায় একটু সমস্যা হয়েছে, হ্যাঁ যার জন্য দুঃখিত। এবং সঙ্গে থাকবেন, পাশে থাকবেন foodiesfun.com, এরকমই আরো অনেক রকম প্রোগ্রাম নিয়ে আসছে আপনাদের জন্য, নানা রকম প্রোগ্রাম নিয়ে আসছে। আর 15th November লাস্ট ডেট কম্পিটিশনে ফটো ফুড ফটোগ্রাফ সাবমিট করার, আর 22 তারিখে ফাইনাল রেজাল্ট। তো আর খুব বেশি দেরি নেই, তাড়াতাড়ি পাঠিয়ে দিন আপনাদের ছবি। আজ এটুকুই, অনেক ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি।